সুইস টাইম ব্যাংক। মনে প্রশ্ন জাগতে পারে সুইস টাইম ব্যাংক কী এবং এর মূলত কাজটা কী? তাহলে চলুন বিস্তারিতভাবে জেনে আসা যাক সুইস টাইম ব্যাংক সম্পর্কে। অপরূপ সুন্দর ও শান্তিপূর্ণ দেশগুলোর মধ্যে অন্যতম সুইজারল্যান্ড। সেখানকার ব্যাংকিং নিরাপত্তা সম্পর্কে অনেকেই অবগত আছেন, কিন্তু আপনারা কি সুইজারল্যান্ডের টাইম ব্যাংকিং পদ্ধতি সম্পর্কে জানেন? যারা নিয়মিত বিদেশি জার্নাল পড়ে থাকেন বা সোশ্যাল মিডিয়ার লেখাগুলো পড়েন তারা এই পদ্ধতি সম্পর্কে ওয়াকিবহাল। সময়ের সাথে সাথে মানুষ ব্যস্ত হচ্ছে, নিজেদের স্বনির্ভরতা স্বাধীনতা সহ বিভিন্ন কারণে বয়স্ক বাবা মায়েদের থেকে আলাদা থাকেন পরিবারের সন্তানেরা। ফলে অবসরে যাবার পরে বৃদ্ধ পিতামাতারা তাদের প্রাণচাঞ্চল্য হারাতে শুরু করেন। কখনো কখনো তাদের বার্ধক্যের কারণে তাদের কারোর সাহায্যের দরকার হয়। কখনো আবার কর্মক্ষমতা থাকার পরেও কোনো কাজ না থাকার ফলে জীবনে আসে অসারতা, এতে করে অনেক সময় তাদের স্বাস্থ্যহানিও ঘটে থাকে। স্বাভাবিক কর্মজীবন থেকে অবসরে যাবার পরে সংসারের প্রয়োজন মেটানোর পরে বাকি সময়টুকু অন্য কারোর জন্য ব্যয় করে সেটাকে আবার পরবর্তীতে নিজের জন্য ফিরে পাবার পদ্ধতিটির নামই হলো টাইম সেভিং ব্যাংকিং পদ্ধতি। অবসরে যাওয়া বয়স্ক নাগরিকদের জন্য সুইজারল্যান্ড কর্তৃক পরিচালিত হয় টাইম ব্যাংক। সুইজারল্যান্ডে হবার কারণে একে সুইস টাইম ব্যাংকও বলা হয়ে থাকে। সুইজারল্যান্ডের টাইম ব্যাংকিং কার্যক্রম মূলত সময়কে ইউনিটে ভাগ করে ব্যাংকিং পদ্ধতিতে জমা রেখে পরবর্তী সময়ে প্রয়োজন অনুসারে ব্যবহার করা হয়। সুইস টাইম ব্যাংক সুইস ফেডারেল সামাজিক বীমা দ্বারা নিয়ন্ত্রিত অবসরে যাওয়া নাগরিকদের জন্য একটি প্রকল্প। অবসরে যাওয়া মানুষদেরকে এই প্রকল্পের কার্যক্রমটি উদ্বেগমুক্ত করে তোলে। তারা কাজের ভেতর থেকে নিজেদের যেমন সুস্থ রাখতে পারে, তেমন এটা তার উপার্জিত ইউনিট হিসেবে ব্যাংকে জমা রেখে পরবর্তী সময়ে তার প্রয়োজন অনুসারে ব্যবহার করতে পারে। এখন বলি টাইম ব্যাংকিং কিভাবে কাজ করে। টাইম ব্যাংকিং এর পেছনে ধারণাটি সহজ। কোনো ব্যক্তি অন্য ব্যক্তিকে সময়ভিত্তিক পরিষেবা সরবরাহ করে। এই পরিষেবাটি যে কোনো কাজই হতে পারে যার জন্য সময় প্রয়োজন, যেমন আইটি পরিষেবা, পরামর্শ, চাইল্ড কেয়ার, হেয়ার ড্রেসিং, বাগান করা, নির্মাণ, টিউটরিং বা অন্য কোনো সময় গ্রহণকারী কার্যকলাপ। পরিষেবাটি সরবরাহ করার জন্য যতটুকু সময় ব্যয় হবে ততটুকু সময় টাইম ব্যাংকে রেকর্ড করা হয়। সময়ভিত্তিক ইউনিটগুলো টাইম ব্যাংকে জমে থাকে এবং প্রয়োজনের সময় অন্যান্য ব্যক্তিদের কাছ থেকে সময়ভিত্তিক পরিষেবা ক্রয় করে ব্যবহার করা যায়। বর্তমানে জাইড ফসগে সেন্ট গ্যালেন নামক প্রতিষ্ঠান টাইম ব্যাংকিং কার্যক্রম পরিচালনা করছে। এত কিছু জানার পর আমাদের মনে খুব সাধারণ একটা প্রশ্ন জাগে, এই পদ্ধতিতে সেবা নেওয়াটা কি আসলেই লাভজনক? এই সেবা সাধারণত তরুণ বয়সের কর্মীর কথা বলা হলে প্রকৃতপক্ষে এমন সেবাকর্মী তারাই সংযুক্ত হয় যারা অন্যের জন্য সময়টা দিয়ে শুধু ঘন্টা হিসেবে জমার জন্যই নয় বরং আনন্দ লাভের জন্য কাজ করে। ফলে সেবাটা হয় নিখুঁত ও আনন্দদায়ক। কিন্তু এই সেবাটা যদি আপনি অর্থের বিনিময়ে গ্রহণ করেন তাহলে এর জন্য অনেক বেশি অর্থ ব্যয় করতে হতে পারে। তবে আমাদের তৃতীয় বিশ্বের এমন সেবা অনিরাপদ মনে হলেও তারা এমনটি মোটেও মনে করে না।